বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিথিং বাংলা ইবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে, তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হলো আপনারা কিভাবে ইউটিউব ভিডিও যেটা করেন, ইউটিউব ভিডিও সবাই করে, তো ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা ভিডিও করার জন্য একটা ভিডিও তৈরি করে। ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যদি খারাপ হয় তাহলে ভিডিওটা কিন্তু সবাই দেখতে চায় না। তো আপনারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বা ইউটিউব ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডগুলা যে মানে ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতেছি। তাহলে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এর জন্য আপনারা একটা ইউটিউব যারা ইউজ করে ব্যবহার করেন, ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা অবশ্যই কাইনমাস্টার নামের একটা অ্যাপস আছে, এটা সবাই সচলাচলভাবে ব্যবহার করে থাকেন এডিট করার জন্য। তো আজকেও একটা এই এডিট করার জন্য এই কাইনমাস্টারটাই লাগবে। তো আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের সুবিধার্তে আমি ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়েন। তো তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা বন্ধুরা, আপনারা কাইনমাস্টারে আসার পরে এই যে দেখতেছেন এই প্লাস চিহ্নটা এখানে আসবেন। তো প্লাস চিহ্নতে আসার পরে এই যে এখানে এই অপশনটা সিলেক্ট করুন, একদম এই যে এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা প্রথমে কী করবেন, এই যে মিডিয়া অপশন দেখতেছেন মিডিয়া অপশনটাতে যাবেন। তো মিডিয়া অপশনে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন। তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নিয়ে আপনাদের ভিডিও যে সাইজ আছে ভিডিও সাইজটা এইখানে লম্বা করে দেন, ভিডিও সাইজটা একটু লম্বা করে দিবেন, আপনারা লম্বা করে দিবেন মানে ভিডিও সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা লম্বা করে দিবেন। তারপর এখানে এসে কালারটা চেঞ্জ করতে পারবেন, এই যে এই এই অপশনটা দেখতেছেন এখানে, এটাতে কালার চেঞ্জ করতে পারবেন। তো তারপরে আপনারা কি করবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে যাওয়ার পরে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পরে আপনারা এই যে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা গুগল থেকে বা যে কোনো একটা জায়গা থেকে আপনারা ইনস্টল করে নিয়েন। তো এটা নেবেন, এই ব্যাকগ্রাউন্ডটা নিব, নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নিয়ে এই যে এই অপশনটা দেখতেছেন এটা দিয়ে সম্পূর্ণটা একটু বড় করে দিবেন, একদম ফুল করে দিবেন। ফুল করে দিবেন আপনারা, ফুল করে দেওয়ার পর এখানে টিকমার দিয়ে দিবেন। টিকমার দেওয়ার পর আপনারা এটা লেয়ার অনুযায়ী বড় করে দিবেন, এই যে আগের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো এটা দিবেন। তো এখানে এই লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে যাওয়ার পরে মিডিয়া অপশনে যান। মিডিয়া অপশনে যাওয়ার পরে এই যে আপনার যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এখানে যান। যেমন ধরেন এই ভিডিওটা আমি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তো এখান মানে কীভাবে করব আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে টিকমার দিয়ে দিবেন, টিকমার দেওয়ার পরে এখানে এবার ভিডিও লেয়ারটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে এই অপশনটা দেখতেছেন, এই যে এই বা আপনাদেরকে এবার এখানে দেখায় এই যে ক্রোমা কি নামে একটা অপশন আছে, এই যে ক্রোমা কি এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ইন এনেবল অপশন দেখতেছেন, এনেবল অপশন এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে ওয়াও দেখতেছেন বন্ধুরা, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে একদম। আপনারা চাইলে এখানে কমাইতে পারেন এবং কি বাড়াইতে পারেন। এই যে এখানে টিকমার দিয়ে দিবেন, টিকমার দেওয়ার পরে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে এখন ভিডিও চালু করি, দেখতেছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
তো আপনারা খুব সহজে আমি যেভাবে যেভাবে দেখাই দিছি ওইভাবে করলে ব্যাকগ্রাউন্ড ভিডিওর যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও এভরিথিং বাংলা চ্যানেল ইবি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনি আমার এই এডিটিংয়ের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইউটিউব ভাইদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন এবং কি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ওইটা, বা কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং কি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ইউটিউবে কাজ করে, ইউটিউবে যারা কাজ করে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এটা একটা খুব সুন্দর একটি মাধ্যম। আপনারা এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইভে শেয়ার করবেন বন্ধুরা, একটা অনুরোধ রইল শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।